অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে উত্তরা অফিসার্স ক্লাবের আত্মবার্ষিক বনভোজন ও মিলন মেলা। আরিফুল হাসানের তথ্য ও ছবি নিয়ে চেতনা ডেস্ক রিপোর্ট। শনিবার উত্তরা অফিসার্স ক্লাবের আয়োজনে এই বনভোজন অনুষ্ঠিত হয় শিশেল পার্ক পূর্বাচলে। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ক্লাবের সভাপতি ও মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। অনুষ্ঠিত বনভোজনে অংশ নেন সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম সহ ক্লাবের সম্মানিত সদস্যগণ ও তাদের পরিবার পরিজন। অত্যন্ত আকর্ষণীয় ও আনন্দদায়ক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন ক্লাবের সদস্যরা। মন্ত্রী পরিষদ সচিবের পরিচালনায় রাফেল ড্র ছিল সর্বাধিক আকর্ষণীয়। এতে স্যামসাং ব্র্যান্ডের একটি 56 ইঞ্চি এলইডি টিভি প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন বিআরটিএ এর ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। বনভোজন সফল ও সার্থক করতে কমিটির কঠোর পরিশ্রম ও ক্লাবের অন্যান্য সদস্যগণের ভূমিকা ছিল অসাধারণ। এছাড়া অনুষ্ঠানে আনন্দ উদযাপনে বৈচিত্র্যতা ও অনিন্দ শোভা বর্ধনে সর্বক্ষণ দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এবং তার টিম। সবশেষে যাদের অক্লান্ত পরিশ্রম, উপস্থিতি ও সহযোগিতায় বনভোজন সফল হয়েছে তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান উত্তরা অফিসার্স ক্লাব ঢাকা এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ দিলরুবা খান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।